জটিলতা কাটিয়ে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইট আবারও শুরু হয়েছে। ল্যান্ডিং পারমিশন সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় রবিবার থেকে সৌদি আরব, দুবাই, ওমানে বিশেষ ফ্লাইট চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার 12টি ফ্লাইট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দুপুর পর্যন্ত 4টি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, তিনি আশা করছেন সবগুলো ফ্লাইটই যথাসময়ে ছেড়ে যাবে। গত কয়েকদিন যাদের ফ্লাইট বাতিল হয়েছিল তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে তাদের নতুন শিডিউল ঠিক করে নেন। এদিকে সিঙ্গাপুরের কোনো ফ্লাইটের শিডিউল না পাওয়ায় বিমানবন্দরে ভিড় করেন বেশ কিছু যাত্রী। তারা জানান, 18 থেকে 21 তারিখের মধ্যে সিঙ্গাপুরে ঢুকতে না পারলে তাদের সেদেশে ঢোকার অনুমতি বাতিল হয়ে যাবে। এদিকে নতুন শিডিউলের টিকিট পেতে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড় করেছেন সৌদি আরবগামী যাত্রীরা।